আজ আমরা শুনবো ভগবান শ্রীকৃষ্ণের গুরুত্বপূর্ণ কিছু বাণী। আপনি যদি জীবনে শান্তি পেতে চান, মানুষের কথা মনে রাখা বন্ধ করুন। জীবনের নামই হচ্ছে এগিয়ে যাওয়া, থেমে থাকা নয়। সমস্যায় কাউকে পরামর্শ দিতে চাইলে পরামর্শ দিন এবং তার সাথে থাকুন, কারণ পরামর্শ ভুল হতে পারে কিন্তু মানুষের পাশে থাকাটা ভুল হবে না। আপনি একা উপার্জন করে সংসার চালান, এর জন্য গর্ব করবেন না। এর জন্য ভগবানকে ধন্যবাদ জানান যে এই কাজের জন্য ভগবান আপনাকে নির্বাচন করেছেন। মানুষের ব্যক্তিত্ব তখনই ফুটে ওঠে যখন সে নিজের মানুষের কাছে হোঁচট খায়। কথাটি তিক্ত হলেও সত্য। হতাশ হবেন না, এখনো অনেকটা পথ বাকি আছে। যারা বলছে এটা আপনি পারবেন না, তাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। যদি আপনি সম্পর্কের মূল্য দিতে চান, তবে তা সময় থাকতে থাকতে দিন, নইলে শুকনো গাছে জল দিয়ে সবুজের আশা করা বৃথা। এইটা মানছি যে কারোর উপর অতিরিক্ত রাগ করা উচিত নয়, কিন্তু সামনের মানুষটি যখন আমাদের প্রয়োজন নেই, জোর করে সম্পর্ক করতে যাওয়ার যুক্তি নেই। প্রত্যেকের জীবনেই সমস্যা আছে, কিন্তু মানুষ তা নিজের সমস্যাকেই সবচেয়ে বড় করে দেখে। শুধু প্রতারণা করা মানেই ধোঁকা দেওয়া নয়, কারোর সাথে ছলনা করা তার থেকেও বড় প্রতারণা করা। প্রত্যেকদিন যারা আপনার সমালোচনা করে, এমন ছোট কাজ ছোট লোকেরাই করে। আমি যদি কোনো ভুল করি তা আমাকেই বলো, কারণ সেই ভুলের পরিবর্তন আমাকে করতে হবে। ভেঙে যাওয়া জিনিস কষ্ট দেয়, কিন্তু হৃদয়, বিশ্বাস এবং আশা ভেঙে গেলে জীবনটাই অগোছাল হয়ে যায়। কিছু কথা কাটার থেকেও বেশি কষ্ট দেয়। কাটা কিছুদিন বাদে সেরে যায়, কিন্তু হৃদয়ে আঘাত দেওয়া কোনো কথা সারা জীবন রয়ে যায়। কেউ কেউ বলে মেয়েদের কোনো বাড়ি নেই, কিন্তু এটাই সত্য যে মেয়েদের ছাড়া কোনো বাড়ি হয় না। ব্লেড প্রচণ্ড ধারালো হয়, কিন্তু তা দিয়ে গাছ কাটা যায় না। কুড়ুল প্রচণ্ড মজবুত হয়, কিন্তু তা দিয়ে চুল কাটতে পারা যায় না। সেই রকমই প্রত্যেকটি মানুষ আলাদা আলাদা দক্ষতার জন্য শ্রেষ্ঠ হয়, কারোর সাথে কারোর তুলনা চলে না। ঘর বদলে গেলে, সমাজ পরিবর্তন হয়ে গেলে তখন এত দুঃখ হয় না। সব থেকে বেশি দুঃখ হয় যখন আপনার নিজের কেউ পরিবর্তন হয়ে যায়। কখনো এর মন, কখনো ওর মন রাখতে গিয়ে আপনি ভুলে যান নিজের মন কোথায় রেখেছিলেন। আপনি যত টাকাই ইনকাম করুন না কেন, যদি আপনি সম্মান অর্জন করতে না পারেন, তাহলে আপনি গরিবই থাকবেন। কোনো কিছুর অভ্যাস লাগতে বেশি সময় লাগে না, কিন্তু সেই অভ্যাস ছাড়াতে সারা জীবন লেগে যায়। আবেগ বুঝতে পারা অশিক্ষিত ব্যক্তি দুনিয়ায় সব থেকে শিক্ষিত ব্যক্তি হয়। আপনি জীবনে যা চান তাই করুন, কিন্তু কাউকে অসম্পূর্ণ ভালোবাসবেন না। সময়কে জিজ্ঞাসা করলাম, এখনকার সময়ে মানুষের সবচেয়ে বড় শত্রুকে। সময় হাসতে হাসতে বলল, মানুষের ভালো সময়। জীবনে সেই সম্পর্ক ভালো যে সম্পর্ক আপনার পিছনে সম্মান করে। পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান দেরিতে হলেও আপনি পাবেন। যদি আপনি কারোর ভালো চান, সেটা আপনার জন্যই ভালো হয়ে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আপনজন তো সেই ব্যক্তি যে আপনার কষ্ট অনুভব করতে পারে, নইলে রাস্তাঘাটে অনেকেই তো খোঁজ খবর নেয় কেমন আছেন। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।